আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন সুন্দরবন 24 এর আয়োজনে প্রতিভার খোঁজে অনুষ্ঠান। আমি মারিয়া সুলতানা আবৃত্তি করতে যাচ্ছি আমার পছন্দের একটি কবিতা। কবিতার নাম জীবনের হিসেব, লিখেছেন সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চারটা কেন বারে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। মাঝি বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নে ও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু বলে, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে। ধন্যবাদ।